ধন্যবাদ স্যার, আপনি তো সুন্দর লাইসেন্স, লাইট ও মোটরসাইকেল মোটরসাইকেলে চালান। হ্যাঁ, আপনি কি স্যার বাংলাদেশে থাকেন না দেশের বাইরে? আমি বর্তমানে দেশের বাইরে আছি। স্যার আপনার তো ড্রাইভিং লাইসেন্স আছে আর আপনার গাড়িটা আসলে দেখার মতো একটা গাড়ি। থ্যাংক ইউ। তো আসলে আপনার গাড়িটা সুন্দর বিদায় আমরা দাঁড় করিয়েছি। আচ্ছা, তো এই সুন্দর গাড়িটা আমাদের রাস্তাতে চলার মতো কি পরিবেশ আছে আপনার মনে হয়? পরিবেশ আছে আবার নাইও, কারণ অনেক রিক্সা রিক্সা বাস রাস্তায় থেমে যায়, রাস্তাঘাটে অনেক রিক্সা হোন্ডা, এটার জন্য আর কি একটু চালাইতে কষ্ট হয়, বাট ইটস ফান, মানে এই গাড়িটা চালানোর মজা আছে যদি আর কি খালি রাস্তায় পাওয়া যায়। আসলে আমাদের এই ইয়ং জেনারেশন, আমাদের বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এই যে গাড়িটা নিয়ে আসছে, আসলে আমাদের স্বীকার করতে হবে, অনেকে আমরা খালি অভিযোগ করি বাংলাদেশের রাস্তা নিয়ে, রাস্তা ভালো না, রাস্তা খারাপ, বাংলাদেশের ট্রাফিক খারাপ। আসলে বাংলাদেশের ট্রাফিকের উন্নয়ন হয়েছে বিদায় এই গাড়িগুলা কিন্তু বাংলাদেশে আসতেছে, এটা কিন্তু সবাইকে স্বীকার করতে হবে, কারণ এগুলা হচ্ছে আমরা বলে থাকি রেস কার, অথবা যারা আমাদের ইয়ং জেনারেশন যারা খুব ফ্যাশনেবল একজন মানুষ তারা কিন্তু এই গাড়িগুলা ইউজ করে থাকে। আমার এই স্যার উনি কানাডায় থাকে, তো স্যার আপনার কানাডার ট্রাফিক আর বাংলাদেশের ট্রাফিক নিয়ে আপনি যদি একটু বলতেন স্যার। কানাডার ট্রাফিক আর বাংলাদেশের ট্রাফিকের অনেক ডিফারেন্স আছে, যেরকম ট্রাফিক রুলস এখানে অনেকে মানে না, বাট কানাডাতে মানতে বাধ্য হয়, কারণ ওরা অনেক জেলেও দিয়ে দেয় অনেক সময়। আসলে আমাদের সারে যে কথাটা বললো, আমরা কিন্তু আইনের প্রতি আমাদের দেশের মানুষ উদাসীন, এটা বলতেই হয়, কারণ আমরা যে দুর্ঘটনাগুলো আমরা দেখতে পাই আসলে কেন হয়, ওভারটেকিং করতে গেলে, ল্যান্ড ভায়োলেশন করলে, হেলমেট না পরলে, এই দুর্ঘটনা কিন্তু বারবার হচ্ছে। কাছে পরিশেষে একটা কথাই জানতে চাই, আমাদের বাংলাদেশের রাস্তাঘাট কিভাবে স্যার আরো মেসেজ একটু মেসেজ দিবেন আমাদের ইয়ং জেনারেশনকে? আর রাস্তাঘাটে আরো সেফলি চালানো উচিত, সেফলি চালানো উচিত, কোনো রাফ ড্রাইভিং করা উচিত না, আর স্ট্রিট রেসিংটা করাটা উচিত না মেইনলি, তো রেস ট্র্যাক থাকলে আরো ভালো হতো বাংলাদেশে, তাহলে আরো আমাদের ইয়াং জেনারেশনে অনেকে আছে যারা রেসিং পছন্দ করে। আর এই ভাইয়ের মাধ্যমে আমি আমাদের কর্তৃপক্ষ যারা আসলে এই এই খেলাধুলার দায়িত্বে আছেন, এরকম স্পোর্টস রেস ট্র্যাক তৈরি করেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এখন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশে এরকম রেস ট্র্যাক তৈরি হোক আবেদন জানাই। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।